সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না, প্রত্যেক দিন সরকারি বেসরকারি চাকরির খবর ছাড়া লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এই মুহূর্তে রয়েছে আপনাদের জন্য সব থেকে বিগ ব্রেকিং নিউজ, এবং অবশ্যই এই বিগ ব্রেকিং নিউজটি আপনাদেরকে জানতেই হবে। অবশেষে পশ্চিমবঙ্গে চালু হলো EWS, সরকারি চাকরিতে 10% সংরক্ষণের ঘোষণা রাজ্য সরকারের। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন, আর অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি এমন ধরনের লেটেস্ট আপডেটগুলি প্রত্যেকদিন পাওয়ার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে ক্লিক করে অন করে দেবেন। তো চলুন এই বিগ ব্রেকিং নিউজটিকে আপনাদেরকে একটু বিস্তারিতভাবে জানিয়ে দিই। সরকারি চাকরিতে 10% সংরক্ষণের ঘোষণা রাজ্যের। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, কেন্দ্র সরকারের ধাঁচে এবার রাজ্য সরকারি চাকরিতে 10% সংরক্ষণের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। ধর্মের ভিত্তিতে নয়, আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সরকারি চাকরিতে 10% সংরক্ষণের সুবিধা পাবেন। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রেও 10% সংরক্ষণও পাওয়া যাবেন। অর্থাৎ বুঝতেই পারছেন, এটি কিন্তু সকলের জন্যই কিন্তু একটি গুড নিউজ। আজ মন্ত্রিসভায় 10% সংরক্ষণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তবে সংরক্ষণের আওতায় কারা আসবেন, আর্থিক মানদণ্ড কি হবে, তা নিয়ে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভার এই অনুমোদন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত ঐতিহাসিক। এদিন শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দেন, যারা যে ক্যাটাগরিতে সংরক্ষণের সুবিধা পেয়ে আসছেন তারা আগের মতোই সুবিধা পাবেন, কিন্তু যারা এতদিন সংরক্ষণের আওতায় ছিলেন না কিন্তু আর্থিকভাবে পিছিয়ে, শুধুমাত্র তারাই এই 10% সংরক্ষণের সুবিধা পাবেন। 2013 সালে উচ্চ শিক্ষায় অন্যান্য অনগ্রসর শ্রেণীর OBC ছেলেমেয়েদের জন্য 17% আসন সংরক্ষণের সিদ্ধান্ত নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা বাংলার সরকার। 17% OBC-র মধ্যে 7% অসংখ্যালঘু শ্রেণীর, বাকি 10% সংখ্যালঘুদের জন্য নির্দিষ্ট করা হয়। এখন তপশিলি উপজাতিদের জন্য 6%, তপশিলি জাতির জন্য 22% এবং OBC-দের জন্য রয়েছে 17%, অর্থাৎ 45% আসন সংরক্ষিত রয়েছে। লোকসভা ভোটের মুখে সাধারণদের মধ্যে আর্থিকভাবে দুর্বলদের জন্য 10% সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। 8 লক্ষের নিচে বার্ষিক আয় যাদের, 5 হেক্টরের নিচে চাষের জমি ও নিজের বাড়ি 1000 স্কোয়ার ফিটের কম হলে, পুরো এলাকায় বাড়ি থাকলে 109 গজের কম জায়গায় বাড়ি ও মিউনিসিপ্যালিটির আওতায় নেই এমন এলাকায় বাড়ি থাকলে, 209 গজের কম জায়গায় বাড়ি থাকলে কেন্দ্রের সংরক্ষণ পাওয়া যেতে পারে। তো গত সপ্তাহে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ে মুখ খোলেন। চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা তুলে না দিলে দেশের হাল ফেরানো কঠিন বলেও তিনি মন্তব্য করেন। এই নিয়ে দেশের রাজনীতিতে শুরু হয় নয়া বিতর্ক। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন, রাজ্য সরকারের এই যে পদক্ষেপ, এটি কিন্তু সত্যি একটি কিন্তু ঐতিহাসিক পদক্ষেপ। এটি হলে কিন্তু বিশেষভাবে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, তা সত্যি আর্থিকভাবে অনেকটাই দুর্বল, তাদের জন্য এটি কিন্তু একটি দারুণ কিন্তু সুখবর। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওতে তোমাদের মতামত কমেন্ট করে জানাবে, এবং এই ভিডিওটি অতি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করতে ভুলবে না, কারণ তোমার একটি লাইক এবং শেয়ারের মাধ্যমে হয়তো অনেক বন্ধুদেরও কিন্তু উপকার হতে পারে। বন্ধুরা ভালো থাকবে, দেখাবে পরবর্তী আবারও কোনো একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে। ধন্যবাদ।